নমস্কার বন্ধুগণ, আজকে আমরা যাচ্ছি একটু ফার্নিচার মার্কেট একটা সেন্টার টেবিল দেখতে নিজের জন্য। আর আরব আমার সাথে যাচ্ছে আর খুব এক্সাইটেড, তাই ও একটু দুষ্টুমি করছে। তো চলুন আমাদের সাথে। বসে গেছি আমরা গাড়িতে আর বেরিয়ে পড়েছি আমরা ফার্নিচার মার্কেটে। এসে পড়লাম আমরা ফার্নিচার মার্কেটে। এখানে আরাবার ওর বাবা ফার্নিচার দেখছে আর আরাব এখানে খুব এক্সাইটেড নিজের নতুন টেবিলের জন্য। আরেকটা বাচ্চাও নিজের মার সাথে এখানে এসে রেখেছিল। আর দেখুন নানান রকমের আলমারি, আর ওরাও দেখছে আলমারি। আর এখানে আমরা নানান টেবিল দেখছি, সেন্টার টেবিল যেটা আমাদের সোফার সাথে ম্যাচ হবে আর স্যুট করবে। আর ফাইনালি এই টেবিলটা যেটা আমাদের সোফার কালারের সাথে ম্যাচ হচ্ছে সেটা আমরা নিয়ে নিয়েছি। আপনাদের আমাদের টেবিলটা কেমনি লেগেছে নিশ্চয়ই বলবেন, কমেন্টসে নিশ্চয়ই লিখবেন, আমি খুব ভালো মনে করব। আর দেখুন আমাদের ড্রয়িং রুমটা কেমনি লাগছে। আর এবার এসে পৌঁছেছি আমরা খাওয়া দাওয়া করার জন্য কিছু স্ন্যাক্স। তো এখানে দেখুন কি সুন্দর ব্যাম্বু ট্রি বিক্রি হচ্ছে, আর এখানে ফুচকা বিক্রি হচ্ছে, নানান শেক আর জুস বিক্রি হচ্ছে, আর আমাদের ফেভারিট বাঙালি মিষ্টি বিক্রি হচ্ছে। আর এরা মোমোজ নিয়ে দাঁড়িয়ে আছে এখানে, কিন্তু আমরা যাচ্ছি হলো আমাদের বাপির দোকানে। হ্যাঁ, এই যে বিক্রেতা তার নাম বাপি, আর সে বিক্রি করে নানান চপ, নানান রোল, নানান চিকেন ললি। আর এখানে দেখতে পারলাম একটা ছোট্ট বিড়াল, যে খুবই ফ্রেন্ডলি বিড়ালটা, আর আরব ওর সাথে খেলাখেলি করছিল, আর বারবার বিড়ালটা আওয়াজ বের করে যাচ্ছিল আর খাবার জন্য চাইছিল। আরব ওকে চিপস দিল কিন্তু চিপসটাও খেল না। তো আমরা নিলাম সি কাবাব রোল, আর সেই রোলটাই আরবের বাবা খাচ্ছে আর আরবও নিজের চিপস খাচ্ছে। তারপরে আমরা নিলাম চিকেন ললি, আর এখন আরব চলেছে গাড়িতে, কেননা ওর সাইজের এখন গাড়ি আসা বন্ধ হয়ে গেছে, একটু বড় হয়ে গেছে আরব। তাই এখন আরব বাড়ি এসে প্র্যাকটিস করছে নিজের নতুন ডান্সের স্টেপ। তো আপনারা নিশ্চয়ই বলবেন কমেন্টে কি তবা তবা গানের এই স্টেপটা আরব কেমনি করেছে, নিশ্চয়ই কমেন্টে আপনারা মেনশন করবেন। তো গাইস, কয়েকটা জিনিস আমি নাইকার থেকে অর্ডার করেছি, তো ওটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। তো প্রথমত একটা মেন জিনিস যেটা আমার অর্ডার করা ছিল সেটা এই ভ্যানিলা পারফিউমটা, যেটা নাম হচ্ছে ভ্যানিলা ক্যারামেলো, আর এটা প্লাম বডি থেকে হচ্ছে। তো এটার প্যাকেজিংটা কিছু এমনি, আর এখানে দেওয়া আছে একটা সুন্দর শিশি যেটার মধ্যে ভ্যানিলা ফ্লেভারের খুব সুন্দর পারফিউম, ও সরি ফ্রেগ্রেন্সের। তো এটার গন্ধটা যা সুন্দর, আপনারা একবার নিশ্চয়ই ট্রাই করতে পারেন কি কেমন লাগে। আমার তো এটা খুবই ভালো লেগেছে, তো আপনারাও এটা গিয়ে ট্রাই করতে পারেন। এটার মধ্যে কোনটা কোনটা আলাদা আলাদা পারফিউমের ফ্রেগ্রেন্স আছে সেগুলো এখানে দেওয়া আছে। তো এটা একটা লিফলেট আছে সেটার মধ্যে দেওয়া, তো এটার মধ্যে থেকে আপনারা চুজ করতে পারেন। সেকেন্ড হলো এই নাইকার থেকেই আমি একটা ফাউন্ডেশন স্টিক অর্ডার করেছিলাম, যদিও এটা আমার স্কিন কালার থেকে একটু ডার্ক হয়ে গেছে, কিন্তু যেহেতু আমার স্কিনটা এখন ট্যান হয়ে রেখেছে, তো এটা আমার স্কিনের সাথে, আমার ট্যান স্কিনের সাথে ম্যাচ করে যাবে। তো এটা একটা ফাউন্ডেশন স্টিক আমি অর্ডার করেছি নাইকার। এই দেখুন, এটা হচ্ছে ন্যাচারাল বেজ, আর দেখুন আমার স্কিন টোনের থেকে একটু এটা ডার্ক সামান্য, তো চলে যাবে এটা একটু লাইট কালারের কম্প্যাক্ট দিয়ে আমি এটা ম্যানেজ করে দেব। আর
নেক্সট হচ্ছে এই কনসিলার, এই কনসিলারের নাম লাইট 02 শেড, এটার এটাও নাইকারি, এটা আমি কম্বো প্যাকে পেয়েছি, এটা একটু শেডটা লাইট, যেটা একদম অ্যাপ্রোপ্রিয়েট আমার স্কিনের জন্য। এই দেখুন একদম অ্যাপ্রোপ্রিয়েট, এই চোখের নিচে এই দেখুন আমি এটা লাগিয়ে ফেললাম, তো দেখুন কি সুন্দর চোখের নিচে ডার্ক সার্কেলগুলি লুকিয়ে গেল, তো তাই জন্যই আমি এটা নিয়েছিলাম। আমি একটা কনসিলার খুঁজছিলাম আগের থেকেই, আর এটি হলো থার্ড আইটেম যেটা একটা কম্প্যাক্ট, তো এটারও নামটা হচ্ছে বেজ, আর এই কম্প্যাক্টটা মোটামুটি আমার স্কিনের সাথে চলে যাবে। তো এই তিনটে জিনিস অর্ডার করেছি, আর সাথে আমি এতগুলি ফ্রিবিস পেয়েছি। প্রথমটি হলো একটা সুন্দর বডি লোশন প্লামের দিক থেকে, আর এটারও গন্ধটি একদম ভ্যানিলার মতন, তো ভ্যানিলা যারা পছন্দ করেন তারা আপনারা ট্রাই করতে পারেন। আর এই ডিব্বার মধ্যে আরো দুটি জিনিস আছে, এটা একটা ট্রায়াল প্যাক বডি ওয়াশের, এটাও ভ্যানিলা ফ্রেগ্রেন্সের বডি ওয়াশ, আর আরেকটা হলো এটা বডি স্প্রে, এটাও ভ্যানিলা ফ্রেগ্রেন্সের, আর সাথে ফোর্থ আইটেম যেটা আমি ফ্রিবি পেয়েছি এটা এক এই লিপস্টিক, আমি আপনাকে খুলে দেখাচ্ছি, একটু টাইট আছে ডিব্বাটা, তো এটা ফার্স্টে এটা প্যাকেজিংটা দেখুন, এই যে আমি এটাকে এমনি করে বন্ধ করলাম, এটা একটা ম্যাগনেট লাগানো আর এত সুন্দরভাবে এটা বন্ধ হয়ে যায়, আর এটার শেডটি দেখুন আপনাকে নিজের হাতে লাগিয়ে দেখাচ্ছি, এই দেখুন এটা আমার লিপসে জোরদার লাগবে। তো এগুলি হলো আইটেম যেগুলো আমি অর্ডার করেছি, আর ভিডিওটা এখানেই শেষ করছি, আর যদি আপনাদের আমাদের ভিডিওটা পছন্দ হয়েছে তো এটাকে নিশ্চয়ই ভরে ভরে লাইক করবেন, আমরা বুঝতে পেরে যাব কি আপনাদের ভিডিওটা পছন্দ হয়েছে। আর যদি আপনাদের আরও এমনি নতুন নতুন ভিডিও দেখার হয় তো নিশ্চয়ই সাবস্ক্রাইব বাটন লাল রঙের সেটা নিশ্চয়ই প্রেস করবেন, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ বাই আমার আর আরবের দিক থেকে।